না, এখন আমি কোনো সার প্রয়োগ করবো না, শুধু ভিটামিন মারবো। আমাকে বলছে মিনিমাম 4 কিলো হবে। 2 বিঘাতে হচ্ছে তোমার কি মোটামুটি 20 টন ফল আসবে, তাই তো? 20 টনের মধ্যে যদি তুমি এবারে 10 টাকা করে কিলো ধরো, পাতা হলুদ হয়ে যায়, পোয়াল দিলে তো বড় জোরটা ইনফেকশন হতে পারে। বন্ধুরা, আমি আজকে ছুটে এসেছি ডুয়ার্সের এক প্রত্যন্ত গ্রাম সোনাডোবাতে। এই জায়গায় এসেছি ডুয়ার্সের চাষবাস সম্পর্কে প্রতিবেদন দেওয়ার জন্য। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন আমি ডুয়ার্সের বিভিন্ন এলাকাতে ঘুরে ঘুরে ডুয়ার্সের চাষবাস এবং অ্যানিমাল ফার্মিং নিয়ে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করি। এই সূত্রে আমি আজকে এসেছি সোনাডোবাতে মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে প্রতিবেদন দেওয়ার জন্য। বন্ধুরা, আজকে আপনারা কিন্তু ভিডিও স্কিপ না করে দেখতে থাকবেন, তাহলে মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে আপনারা অনেক কিছু বিষয় জানতে পারবেন। ভাই, কেমন আছো? হ্যাঁ, ভালো দাদা। তোমার কাছে আসলাম। হ্যাঁ, বল। তোমার নাম বললে একটু ভালো হয়। ইয়াসিন মিয়া। তুমি এখানে কি করতেছো? আমি এখানে মিষ্টি কুমড়া লাগাইছি। ভাই, আমি তোমার কাছে যে কথাটা জানতে যাচ্ছি, এই মিষ্টি কুমড়া ক্ষেতের বয়সটা কত হলো? তো 3 মাস রানিং চলছে। 3 মাস রানিং না? আচ্ছা, আজকে আমি তোমার কাছে এসেছি মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে প্রতিবেদন দেওয়ার জন্য। শুরু থেকে এখন অবধি সময়ে খুঁটিনাটি বিষয়ে তোমার কাছে আমি আলোচনা করব, তুমি রাজি আছো তো? হ্যাঁ, বলো। ভাই, তুমি বীজ কোথা থেকে সংগ্রহ করেছো? আমি তো এদিকে লোকালে পাওয়া যায় না, দলবল থেকে এনেছি। দলবল থেকে নিয়ে এসছো না? এই বীজের নামটা কি? বীজের নামটা যে সুলতান। অ্যাকচুয়ালি আমি এখানে প্রথম আলু চাষ করেছিলাম। আলু চাষ করেছিল নাকি? আলু চাষ করার পরে ওর ফাঁকে ফাঁকে 4 রাত পর পর আমি গাছটা লাগিয়েছি। তারপর লাগানোর পরে আর কিছু দেয়নি, ট্রিটমেন্ট করিনি। আলুটা তোলার পরে তারপর শুধু গোড়ার মধ্যে একটু মাটিটা ঠাইকে দিছি, দেওয়ার পরে এখন অবধি কিছু দেয়নি, শুধু 2 বার শুধু সেচ ব্যবস্থা করছি, এটুকুই। মানে শুরুতে তোমার প্ল্যানিং ছিল না যে এখানে মিষ্টি কুমড়া লাগাবো? না, ছিল না। মানে আলু চাষটা তোমার প্রাধান্য ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ক্ষেতের আয়তনটা কতটুকু জানতে চাচ্ছি আমি? এখানে ওই গাছবাগান একটা আছে, গাছবাগানটা নিয়ে 2.5 বিঘা আছে টোটালে। তাহলে মোটামুটি ধরে নিতে পারি হচ্ছে 2 বিঘা হবে, তাই তো? 2 বিঘা। হ্যাঁ। আচ্ছা, আমি তোমার কাছে যে বিষয়ে জানতে চাচ্ছি, তুমি কি সরাসরি মানে মিষ্টি কুমড়া বীজ এই আলু ক্ষেতে রোপণ করেছিল নাকি অন্য কোথাও তুমি চারা? না, অন্য কোথাও করি না, এখানে ডাইরেক্ট। ওখানে প্যাকেট করা ছিল, প্যাকেটের ডাইরেক্ট ছিঁড়ছি আইনা, ছিঁড়ার পরে জল দিয়ে একটু ভিজে রাখছি, রাখার পরে 2 দিন পরে লাগাই দিছি। আচ্ছা, আমি যে কথাটা তোমার কাছে জানতে যাচ্ছি, যখন তুমি বীজ নিয়ে আসলা, তুমি তো অনেক দূর থেকে নিয়ে আসলো বীজ, তাই তো? দলপল থেকে বীজ নিয়ে আসছো। ওই বীজ নিয়ে আসার সময় বিক্রেতা তোমাকে কি বলেছে? গিটে গিটে ফল আসবে কিনা এটা কি বলেছে? বলছে হ্যাঁ, প্রতিটা গিটে গিটে ফল হবে। আর সার প্রয়োগের ব্যাপারে কি বলেছিল? বলেছেন যে সার বেশি প্রয়োগ করার প্রয়োজন নাই, যেহেতু আলু ক্ষেত, তাহলে না করাটাই বেস্ট। মানে আলু ক্ষেতে যা সার দিয়েছিল এইগুলাই রয়েছে, সেইগুলাই হয়ে যাবে, তাই তো? হয়ে যাবে। আর তুমি যে কথা বললা কিছুক্ষণ আগে, তুমি 2 বার সেচ ব্যবস্থা করেছো? হ্যাঁ, ওইটা শুধু জলটা দিছি। জল দিয়েছো না? হ্যাঁ, মাটিটা ড্রাই হয়ে গেছে না আলু উঠানোর পরে, এই জন্য দিয়েছি। হ্যাঁ ভাই, তুমি যে কথা বললা যে তুমি এখানে কোনো সার এখন অবধি প্রয়োগ করো না, না, তুমি শুধু জলসেচের ব্যবস্থা করেছো, তাই তো? বর্তমানে তো লতে কিন্তু প্রচুর ফল এসছে, তুমি কোনো সার প্রয়োগ করবে না সেটা জানতে চাচ্ছি? না, এখন আমি কোনো সার প্রয়োগ করবো না, শুধু ভিটামিন মারবো। হ্যাঁ, ভিটামিন মেরে বেশ শেষ। ভিটামিন বলতে কি ভিটামিন দেবা তুমি? পোষক, ধরো পোষক আনবো, আইনা বাস 250 গ্রাম পোষক যদি 2 বার মারি তাহলে শেষ। মানে ভিটামিন দিলে শেষ? শেষ। তুমি অ্যাকচুয়ালি কোনো আর সার দিবা না? না। আচ্ছা, তোমার কাছে যেটা জানতে চাচ্ছি, তুমি কীটনাশক কী কী ব্যবহার করেছো এখানে? কীটনাশক আমি কোনো কীটনাশক দিই নি এখন পর্যন্ত। এখন অবধি দাও নাই? না। তবু তো কোনো কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে তুমি কীটনাশক স্প্রে করছো এই ধরনের মনে হচ্ছে। না না। আচ্ছা, তুমি আলু চাষের সময় বেশি করে গোবর প্রয়োগ করেছিলে? হ্যাঁ, দিছিলাম 2 গাড়ি দিছিলাম। 2 বিঘাতে 2 গাড়ি? হ্যাঁ, 2 গাড়ি। মানে 2 ট্রলি দিয়েছিলে, তাই তো? তাহলে এর সুফল কিন্তু তুমি বর্তমানে পাচ্ছ। আচ্ছা, এই যে এখানে একটা ফল, এই যে এখানে একটা ফল দেখতে পাচ্ছি, এই সাইজটা মোটামুটি এটুকুই থাকবে না, আর এর থেকে আর একটু বড় হবে? এর থেকে বড় হবে, আমাকে বলছে মিনিমাম 4 কিলো হবে। মিনিমাম 4 কিলো না? হ্যাঁ হ্যাঁ। আরও এদিকে একটা ফল দেখতে পাচ্ছি এই জায়গাতে, এই যে এটা এখনো ছোট না? হ্যাঁ, ছোট। আচ্ছা, এই ফল আসার মোটামুটি কতদিন হলো এটা? এটা মোটামুটি 3 থেকে 4 দিন হলো। 3-4 দিন না? আচ্ছা, এই ধরনের তো অসংখ্য ফল দেখা যাচ্ছে, তোমার কি মনে হয় 2 বিঘা এলাকাতে কতটুকু ফলন আসতে পারে? আমাকে তো যেখান থেকে বীজ নিয়েছিলাম ও বলছিল যে মিনিমাম ধরো 8 থেকে 10 টন। 2 বিঘাতে 8 থেকে 10 টন ফলন হবে? 1 বিঘায়। 1 বিঘাতে? তাহলে 2 বিঘাতে হচ্ছে তোমার কি মোটামুটি 20 টন ফল আসবে, তাই তো? এখন তো ফল আসা শুরু হয়েছে। আচ্ছা, মোটামুটি এইভাবে কতদিন নাগাদ ফল আসতে থাকবে? মোটামুটি ধরো মাসখানেক। 1 মাসের মতো না? 1 মাসের মতো। আর ম্যাচুরিটি হতে কতদিন সময় লাগবে? আর ম্যাচুরিটি হতে ধরো 1.5 থেকে 2 মাস। ভাই, তুমি যে কথাটা বললা, তুমি এই 2 বিঘা এলাকাতে আলু চাষের সময় তুমি 2 গাড়ি গোবর সার ব্যবহার করেছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুই একটু বসে কথা বলি নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলা যায়। বর্তমানে যে তুমি সার ব্যবহারের কথা বললা, তুমি কি কি সার দিতে চাচ্ছো বর্তমানে? বর্তমানে সার বলতে
এখন তো কোনো সার দেবো না আমি, শুধু ওই ভিটামিন মারবো, ভিটামিন মারে ছেড়ে দেবো। তারপর মোটামুটি ধরো দেড় থেকে দু মাস হয়ে যাবে, আমার মিশ্রিত হয়ে যাবে টোটালটাই। তাহলে আমি তোমাকে যে কথাটা বলতে চাইছিলাম ভাই, আচ্ছা মানে তোমার আশেপাশে তোমার মতো এই ধরনের মিষ্টি কুমড়া চাষ করেছে কেউ, তোমার জানা আছে কি? না, এদিকে ওরকম কেউ করে নেই। আমি এবার প্রথম ফার্স্ট করলাম, দেখলাম যে দেখি কি রকম হয়। আগামীতে ইচ্ছা আছে যে 8-10 বিঘা করব। আচ্ছা, এই মিষ্টি কুমড়া বিক্রির সম্পর্কে তোমার কাছে যদি আমি জানতে চাই, বিক্রি কি কোনো অসুবিধা আছে? একবারে যদি 10-20 টন করে যদি মানে আর কি মিষ্টি কুমড়া ফলন হয়, তাহলে বিক্রির ক্ষেত্রে কি কোনো অসুবিধা হতে পারে? না, আমি তো অন্য অন্য সাইডে দেখি, কোনো তো অসুবিধা হয় না। তো ও গাড়ি চলে আসে ডাইরেক্ট কোম্পানি থেকে, ও কি জুস কোম্পানি কি কোম্পানি, কেজি হিসাবে নেয় ওরা। কেজি হিসাবে নেয় না? তাহলে তুমি ডিরেক্টলি বেচে দিবা, তাই তো? হ্যাঁ, খোলা বাজারে তুমি বেচবা না? না না, খোলা বাজারে বেচলে তো দাম অনেক বেশি পাইতো। অনেক বেশি পাবো, কিন্তু টাকাটা ছিঁড়ে ছিঁড়ে আসে, খুচরা পয়সা আসে। তুমি যে বললা মোটামুটি 20 টনের মতো এখানে ফল আসবে, তাই তো? মোটামুটি কত টাকার বিক্রি হতে পারে ভাই, এটা যদি সম্ভব একটা ধারণা দাও। এখন যেহেতু আমি এবারে প্রথম করেছি, সেই হিসাবে 20 টনের মধ্যে যদি তুমি এবারে 10 টাকা করে কিলো ধরো, একটা করে মিষ্টি লাউ মোটামুটি 4 কিলো ধরলাম, ওভারটা বাদ তাহলে 40 টাকা করে এভারেজ পড়তেছে। সেই হিসাবে একটা করে গাছে মিনিমাম 15-20টা হবে ফল। সেই হিসাবে এখন কি গড়পড়তে আসে, মানে একটা হিউজ টাকা বিক্রির সম্ভাবনা আছে, তাই তো? মানে লাখের উপরে যাওয়ার সম্ভাবনা আছে? লাখ যেহেতু জমি আমার কম না, ম্যাক্সিমাম আমাকে যেটা বলছিল দোকানদার, লাখের কাছাকাছি যাবে। লাখের কাছাকাছি না? হ্যাঁ, 2 বিঘা ক্ষেতে। 2 বিঘা ক্ষেতে বিক্রি হবে? হ্যাঁ। আচ্ছা, তোমার কাছে যেটা জানতে যাচ্ছি, এই লটটা কিন্তু খুবই হৃষ্টপুষ্ট হয়েছে, এই লট বেচবা কি নাকি বেচবা না? না না, বেচবো না। লট বেচলে তো লস, কারণ যত লট লম্বা হবে ও প্রতিটা গিট গিট ফল আসবে। হ্যাঁ, তো আমি একটা ফলে যদি আমি 40 টাকা বেচি, আর একটা লট বেচে আমি কয় টাকা পাবো? তা তো ঠিকই, সেই হিসাবে লট বেচবো না। ও, মানে লট বিক্রি হবে না? না না। আচ্ছা, 3G 2G 1G কাটিং কোনো কিছু করো নাই? না না, এটা দরকার পড়ে না? না, মিষ্টি কুমড়া চাষের ক্ষেত্রে এগুলো দরকার নাই? না না, কোনো দরকার নাই। তোমার এই সমগ্র 2 বিঘা ক্ষেতের মধ্যে কতটুকু টাকা খরচা হয়েছে এই শুধু মিষ্টি কুমড়া চাষে? আলু চাষের কথা বলতেছি না। আচ্ছা, মিষ্টি কুমড়া চাষে আমি যে পাতাগুলো কিনছিলাম একটা 140 টাকা করে, তো 16টা পাতা কিনছি। এই 16 পাতা দিয়ে 2 বিঘা ক্ষেত হয়ে গেছে টোটালটাই। তারপর তোমার এই যখন আলুটা উঠেছে তখন তো জমিটা আপডাউন ছিল, এটাকে সম লেভেল করার জন্য লেবার লাগাইছি আমি মোটামুটি 8টা। আটটা লেবার, আর 2 বার জল দিয়ে মানে জলের ব্যবস্থা করছি, এইটুকু খরচা, আর এর থেকে বেশি খরচ করিনি। মোটামুটি একটু অ্যামাউন্ট যদি তুমি বলো আর কি, কতটুকু খরচা তোমার গেছে ধারণা একটা? 2 বিঘাতে মোটামুটি 10,000 টাকা। 10,000 টাকা? হ্যাঁ, 10,000 টাকা। আর এখন তো কোনো খরচার আর সম্ভাবনা না? এখন নাই। তাহলে আমি তোমার কাছে যে কথাটা জানতে যাচ্ছি, তাহলে মিষ্টি কুমড়া চাষ কি লাভদায়ক চাষ নাকি? হ্যাঁ, ওই হিসাবে তো আমি যা দেখতেছি মিষ্টি কুমড়া চাষেই লাভ বেশি। তোমার কি আগে কোনো মিষ্টি কুমড়া চাষে কোনো অভিজ্ঞতা রয়েছে কি? না নেই, এবারে প্রথম আমার। এবারে প্রথম? না, প্রথম। আচ্ছা ভাই, তোমার কাছে যে বিষয়টা আমার জানার ছিল, মাটি পরিষ্কার রাখার জন্য তুমি কোনো কি আগাছানাশক মেডিসিন ব্যবহার করেছো? না, কিছু করিনি আমি। কারণটা কি? কারণটা হচ্ছে যদি আমি ওই কোনো আগাছা ধ্বংস করার জন্য স্প্রে করতাম, তাহলে হয়তো দেখা গেলো আমার এই ডোগাগুলোর মধ্যে মানে ডালগুলোর মধ্যে লাগতো, পাতাগুলোর মধ্যে লাগতো, লাগলে পরে এটা নষ্ট হয়ে যেত। মানে লত জাতীয় কোনো চাষবাসের ক্ষেত্রে আগাছানাশক দেওয়া যায় না, তাই তো? না, দেওয়া যায় না। ভাই, তোমার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি, এই টোটাল 2 বিঘা এলাকাতে মিষ্টি কুমড়া গাছ কয়টা রয়েছে, এটা সংখ্যাটা যদি জানাতে পারতো আর কি? ও, মোটামুটি 2 বিঘা খেতে 1400 মতো। পয়েন্ট কি বাড়ানো যেত আরো? হ্যাঁ, বাড়ানো যেত, কিন্তু বাড়াতে গেলে দেখা গেলো ওই লত গুলো যে ছাড়তেছে জায়গাটা শর্ট হয়ে যাবে, ও জায়গা সংকট দেখা দেবে, তাই তো? মানে লত যত মানে আর কি ছড়িয়ে যাবে ততই হচ্ছে কি ফলন আসবে, তাই তো? ফলন আসবে। আর সুলতান নামে বীজ তুমি নিয়ে এসেছো, তাই তো? আর একটা গাছের মধ্যে এখানে বীজ দোকান থেকে কি বলেছিল তোমাকে, 15-20টা ফল আসবে, তাই তো? এটা তোমার কি মনে হচ্ছে, 15-20টা ফল আসবে কি? আমার তো মনে হয় দোকানদার যা বলছে তার থেকে বেশি হবে। বেশি হবে? না, বেশি হবে। আচ্ছা ভাই, তুমি একটা কথা বলো, চাষবাসের ক্ষেত্রে মানে রাসায়নিক সারের ব্যবহারটা কমানো উচিত কিনা? আমার মতে রাসায়নিক সার বেশিটা বেশি ইউজ করাটা ঠিক না, কারণ জমি তো উর্বরতা ক্ষমতাটা কমে যায়। এর জন্য আমি গোবর সারটাই বেশি প্রয়োগ করি, রাসায়নিক সার তেমন একটা করি না, যতটুকু প্রয়োজন অতটুকু করি, এর বাইরে যায় না।
তাহলে তুমি এই ক্ষেতের ক্ষেত্রে তুমি রাসায়নিক সার তো প্রায় ব্যবহার করো নাই বললে চলে। তোমার কি মনে হয় চাষবাসের ক্ষেত্রে গোবর সার বা জৈব সার বেশি ব্যবহার করা উচিত? গোবর সারই ব্যবহার করো, তাহলে ফলনটা বৃদ্ধি হবে। হ্যাঁ, তাহলে বেশি হবে। আর শুধুমাত্র হচ্ছে রোগ ব্যাধির ক্ষেত্রে কিছু কীটনাশক ব্যবহার করা উচিত, তাই তো? আচ্ছা ভাই, তোমার কাছে যেটা জানার ছিল, এই মিষ্টি কুমড়া চাষের ক্ষেত্রে কি কি ধরনের রোগ হতে পারে? এটা ওই যে একটা রোগ আছে, পাতা হলুদ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা ওই হলুদ হওয়ার জন্য ওটা আলাদা ওষুধ একটা আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা যদি হয় তাহলে প্রয়োগ করা হয়, কিন্তু আমার হয়নি। তোমার তো একদমই নাই? না, ও তার প্রয়োগের কোনো দরকার পড়ে নাই? না না। আর পোকামাকড়ের উপদ্রবটা কেমন? পোকামাকড় তো কিছু করতে পারবে না, তাই না? হ্যাঁ, পোকার নাশক তুমি মেডিসিন তো ইউজ করেছো? না, কিছু করিনি আমি। মানে কোনো মেডিসিন এখনো অব্দি দাও নাই? করিনি। বাহ, জেনে খুব খুশি হইলাম। যারা নতুন করে এই মিষ্টি কুমড়া চাষবাস করতে চায়, আচ্ছা, তোমার তাদের প্রতি কি একটা মানে মানে আর কি বার্তা থাকবে, সেটা তুমি যদি বলো তাহলে খুবই ভালো হয়। একটু আগে আসো। নতুন করে যদি কেউ এই মিষ্টি কুমড়া চাষ করতে চায় তাহলে তো আরো বেশি ভালো। হ্যাঁ হ্যাঁ, কারণ যত চাষবাস হবে তত আমাদের কোম্পানির যে মানে যারা মাল নিয়ে যায় ওদের পক্ষে ওদের জন্য ভালো। একা হলে পরে কি হয়, গাড়ি আসতে চায় না, গাড়ি বহুত কষ্ট করে আর ডাকতে লাগে, মানে সমস্যা হয়। আর যদি সবাই মিলে করে তাহলে এভেলেবেল মালটা পাইলে ওরা চলে আসে, এইটাই আর কি সুবিধা। না, তুমি তাদের কি পরামর্শ দিবা সেটা আমি বলতে যাচ্ছি। আমি তাদেরকে একটা কথাই বলবো, যে যত পারো জৈব সার ব্যবহার করো, রাসায়নিক সারটা কম ব্যবহার করো। রাসায়নিক সারটা যদি বেশি ব্যবহার করা হয় তাহলে পোকামাকড়ের উপদ্রবটা বেশি হয়। হুম, এটুকুই। মানে আর কি জৈব সার ব্যবহার করলে তারা বেশি লাভবান হবে, তাই তো? তুমি যেহেতু লাভবান হচ্ছ আর কি, মানে হতে যাচ্ছ আর কি। আচ্ছা, এদিকে আসেন একটু দেখেন ফলটা। এই যে এই ফল দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, এই ফলটা হাইস্টলি 15-20 দিন হয়েছে। আচ্ছা, তো দোকানদার যা বলছে তার থেকে আশা করি ভালো হয়ে যাবে। আচ্ছা, এখানে ওয়েট কত আসতে পারে? 3 কিলো মিনিমাম। 3 কিলো? না, হুম। তাহলে এটা ম্যাচুরিটি হইতে কতদিন সময় লাগবে? ধরে রাখো আরো মোটামুটি 20-25 দিন। তার ওয়েট কত আসবে তখন? তখন 5 কিলো। 5 কিলো? হ্যাঁ। তাহলে দোকানদার কি বলেছিল? দোকানদার বলছিল 4 কিলো। 4 কিলো? না, আর ওইখানে একটা ফল দেখতে পাচ্ছি, এটা মানে 10-15 দিন হয়েছে। হ্যাঁ দাদা, এটা এটা আরো কম হয়ে গেছে। এটা কম না? হ্যাঁ, এটা মোটামুটি হাইস্টলি 10 দিন। 10 দিন? না, এই যে দেখছেন পিছনে একটা এসে আছে, এটা পরে নেই এখনো। হ্যাঁ হ্যাঁ, এটা যখন পড়বে তখন মোটামুটি ওর ম্যাচুরিটি। আচ্ছা ভাই, এটা মোটামুটি ওয়েট কতটুকু হতে পারে? 1.5 কিলো তো হবেই মনে হচ্ছে। না, এটা 2 কিলোর নিচে আসবে না। 2 কিলোর নিচে আসবে না? না, স্কিন তো দুর্দান্ত একদম। হুম, কালার তো সেই একদম। ওই সামনে আর একটা ফল আছে দেখেন। হ্যাঁ, এই যে ফলটা। হুম, এই ফলটা হাইজলি 1 সপ্তাহ হয়নি এখনো। 1 সপ্তাহ হয়নি? না না, 3-4 দিন। 3-4 দিন? কতটুকু আসতে পারে এটা ওজন? এটা মোটামুটি 500 গ্রাম। 500 গ্রাম? না, স্কিনও তো দারুণ। মানে আর কি ফলের চামড়া কিন্তু দারুণ কালার হয়েছে ভাই, ফলের কালার কিন্তু দারুণ হয়েছে ভাই। আমি যেটা জানি, তবে এর মধ্যে আরেকটা কথা আছে, এটা যদি রাসায়নিক সার ব্যবহার করতাম তাহলে এই স্কিনটা আসতো না, তাই? হ্যাঁ, ঠেকাচ্ছে ধরনের আর খসখসা ধরনের একটা আসে। তাহলে এই যে একদমই স্মুথ। আরো একটা দেখাই বন্ধুরা, আপনাদের একটা দেখাই আর। এই যে এই ফলটা, এই যে এই যে এই যে ফলটা, ওরে বাপরে, স্কিন তো দারুণ ভালো। আচ্ছা ভাই, নিচে কোনো পোয়াল ঠোয়াল দিলে ভালো হইতো নাকি? না না, কিছু দিতে লাগবে না। পোয়াল দিলে তো বড় জোরটা ইনফেকশন হতে পারে। ইনফেকশন হতে পারে? না। হ্যাঁ হ্যাঁ, এই যে আরো এখানে একটা ফল আছে ভাই, তুমি যে কথাটা বলছিলে আর কি, ওইটা আমি তোমার কাছে শুনতে যাচ্ছি। এই যে এই এই যে ফলটা, স্কিন তো দারুণ, একদম স্মুথ, কোনো মানে অমসৃণ বলতে কিছু নেই, একদম স্মুথ, মসৃণ একদম। আর তুমি যে কথা বলছিলা, রাসায়নিক সার প্রয়োগ করলে এই ধরনের কালার আসতো না? না। কি ধরনের কালার আসতে পারতো তোমার একটু যদি বলো, আরেকবার বলো। ওটা একটু খসখসা কোয়ালিটি বা ফ্যাকাশে ওইরকম আসে আর কি। বাহ, তাহলে মানে আর কি জৈব সার যদি বেশি ব্যবহার করতে তাহলে বেশি ভালো হবে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, তাতে যারা কি মানে এই মিষ্টি কুমড়া ফলন করাবে আর কি, ওদের পক্ষে লাভবান হবে। লাভবান হবে, তাই তো? ভাই, আমরা একদম শেষ প্রান্তের দিকে চলে আসলাম, বুঝলা? আচ্ছা দাদা, কারণ তোমার তো এখনো কাজ করতে হবে, সময় নষ্ট করে তো লাভ নেই। না না, আমি তোমার কাছে সর্বশেষ যে কথা জানতে চাই, আমরা যেসব এলাকায় থাকি, এটা তো ডুয়ার্স এলাকা, তাই তো? আমাদের এইসব এলাকাতে মানে কোনো ভার্সেটাইল চাষবাস নেই বললেই চলে। গতানুগতিক ধান করে, পাট করে, এগুলোই। আর ইদানিং ভুট্টা করতেছে, আর বড় ধানের চাষটাও কিন্তু কিছুটা আয়তনে বাড়ছে। তোমার কাছে সর্বশেষ যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মানে মিষ্টি কুমড়া চাষের আয়তনটা বাড়ুক সেটা তুমি চাও কিনা? হ্যাঁ, আমি ওইটাই চাই, সবাই করুক, সবাই করলে লাভবান হবে। লাভবান যত হবে তত ডেভেলপ, মানে নিজের গ্রাম উন্নয়ন হবে, এটাই আর কি। না, এটা অবশ্যই। আর কেউ যদি তোমার কাছে মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে কোনো খুঁটিনাটি বিষয় জানতে চায় বা ফোন করে যে আর কি ইয়াসিন ভাই বা ইয়াসিন দাদা একটু মানে মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে বীজটা কোনটা মানে কিনবো, তারপরে হচ্ছে কীভাবে চাষ আবার শুরু করবো,
রাসায়নিক সার কতটুকু পরিমাণে ব্যবহার করবো, যদি তুমি রাসায়নিক সার ব্যবহার করো নি, তুমি তাদের সদুপযোগ দিবা কি দিবা না? হ্যাঁ দেবো, অবশ্যই দেবো। বন্ধুরা, এই সূত্রে একটা কথা বলি, এই ইয়াসিন ভাই আর আমি অ্যাকচুয়ালি আমরা দাদা ভাই, আমরা একই পাড়ায় থাকি, আমরা কিন্তু মিলেমিশেই থাকি। ছোটো ভাই মানে ছোটো ভাই একটা কর্মজগতে জড়িত রয়েছে, তোর সঙ্গে সে চাষবাস কিন্তু আগাগোড়া দীর্ঘ বছর ধরে করে থাকে। আমরা কিন্তু একই পাড়ার ছেলে, আমরা একই জল বাতাস, একই জায়গায় আমরা বড় হয়েছি, একই সঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি। ভাই তুমি অনেকক্ষণ ধরে সময় দিলে, যেন তোমাকে অসংখ্য ধন্যবাদ। ডুয়ার্সের চাষবাস সম্পর্কে যদি আপনারা প্রতিবেদন পেতে চান, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনারা ডুয়ার্সের চাষবাস সম্পর্কে বা ভার্সিটাল চাষবাস সম্পর্কে এবং অ্যানিমাল ফার্মিং সম্পর্কে অনেক কিছু বিষয় দেখতে পাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা ভাই, টাটা এদিকে।